এবার বারাসাত থেকে এক জঙ্গিকে গ্রেফতার করলো এসটিএফ পুলিশ। রাহুল সেন ওরফে লালু সেনকে গ্রেফতার করা হলো এসটিএফ পুলিশের তরফ থেকে। বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ছিল তার। অভিযুক্ত রাহুল সেন ওরফে লালুর স্ত্রী বাংলাদেশের বাসিন্দা, তিনি ঢাকার বাসিন্দা। ঢাকার এক আদালতের আইনজীবী রাহুল সেনের বাড়ি বসিরহাটে বলে জানান মা সন্ধ্যা সেন। বাংলাদেশে ছেলের ব্যবসা ছিল বলে জানিয়েছেন, সর্ষের খোলের ব্যবসা বলে জানান মা। বাবার নাম লক্ষণ সেন, ভোলা সেন, লালু সেন ও গোপাল সেন, একটি মেয়ের নাম নিশা সেন। তিনি বিবাহিত, দমদমে থাকেন বলে স্থানীয় সূত্রে খবর। বুধবার দুপুরে আসে এসটিএফ টিম, ঢোকে বারাসাত থানার পুলিশকে নিয়ে। দীর্ঘক্ষণ জেরা করার পর রাহুল সেন এবং তার ছোট ভাই গোপাল সেনকে নিয়ে যায়। পরবর্তীতে ছোট ভাইকে ছেড়ে দেয়। বুধবার সন্ধ্যার দিকে নিয়ে জঙ্গি সন্দেহে লালুকে নিয়ে যায়। এসটিএফ টিমের মধ্যে দিল্লি ও কলকাতার তদন্তকারী অফিসাররা ছিলেন বলে জানা যায়। তবে মায়ের দাবি, ছেলে এমন কোনো কাজে জড়িত নয় বলে দাবি করেছে মা। বড় ছেলে ভোলা সেন ইতালিতে থাকে। লালু এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করত বলে জানিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। আপনি কে হন? আমি মা। নাম কি আপনি? আমার সন্ধ্যা সেন। ও কি বাইরে থাকতো? না, ও এখানে থাকে। বাংলাদেশে বাড়ি ছিল, এখানেও বাড়ি রয়েছে? না না, বাড়ি না, বাংলাদেশে শ্বশুর বাড়ি। আমরা বসে আটেন লোক। তোমার বাংলাদেশে যোগাযোগ ছিল আপনাদের? ও শ্বশুর বাড়ি বাংলাদেশ। বউয়ের নাম কি? বৌমা সাতিশ। আপনার নাম? আমার নাম সন্ধ্যা সেন। ছেলের নাম? লালু সেন। শ্বশুর বাড়ি কি ঢাকায়? কোথায়? এটা আমি জানি না। আমি জানি না।